নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানিয়ে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। চলো, আমার পেছনে যে গাছ দেখছো এটা আমার মা লাগিয়েছিল, অনেক দিন ধরে ফুল হয়েছিল না, আজকে ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে, কালকেও হয়েছিল, কালকে ফুলটা ঠিক কম ছিল এই জন্য দেখাতে পারিনি, আজকে অনেক ফুল হয়েছে। দেখো এই ফুল, বেরিয়ে যাব একটু ক্লাবের দিকে যাব, কারণ ওখানে আমার অনেক দিনের মাসির ছেলে এসছে, ওর সঙ্গে একটু দেখা করব। চলো, অনেক দিন থেকে কাশি হয়েছিল, আজকে একটু কম, তাও গলা একটু ভার ভার আছে। চলো তাহলে বন্ধুরা যাব এখন। এটাও আমাদের বাড়ির পাশের ছবি, ফুলের গাছ, প্রচুর ফুলের গাছ হয়েছে। এটা হচ্ছে আমার বাড়ির তুলসী মঞ্চ। চলো এখন আমার বাড়ির বিড়ালকে দেখাবো। বন্ধু একটা জোম্যাটো অর্ডার করেছিল, আমি ওর একটা ভালো কাজ করে দিয়েছিলাম, সেই জন্য আমাকে একটা খাওয়াবে, জোম্যাটো থেকে একটা বিরিয়ানি অর্ডার করেছে। চলো তাহলে দেখি বিরিয়ানিটা কখন আসে, অর্ডার করেছিলাম প্রায় এক ঘন্টাখানে আগে, আমি এখন স্কুল মাঠে বসে আছি। বিরিয়ানি এলে বিরিয়ানি কিভাবে কি কোয়ান্টিটি দিচ্ছে বা কিভাবে বিরিয়ানির স্বাদ কেমন কি ব্যাপার সেটা তোমাদের রিভিউ করে জানাবো। চলো বন্ধুরা তাহলে বিরিয়ানি আসা পর্যন্ত ওয়েট করা যাক। 2000 years later. প্রায় আধা ঘন্টা হয়ে গেছে বসে আছে, এখন পর্যন্ত আসেনি, তাহলে মনে চলে আসবে, দেখাচ্ছে রাস্তায় অন হয়ে দেখাচ্ছে। চলো তাহলে আসা পর্যন্ত অপেক্ষা করি। 5 minutes later. এখন বন্ধুরা চলে এসছে জোম্যাটোয়ে, জোম্যাটো আমাকে দিতে চলে এসছে। চলো আমার বিরিয়ানি পৌঁছে গেছে এখন। বন্ধুরা দেখো জোম্যাটোর বিরিয়ানি চলে এসছে, অনেকক্ষণ টাইম লেগেছে আসার জন্য, প্রায় হোটেল প্রায় এক ঘন্টাখানে দেরি করেছে, ডেলিভারি পার্টনারের কোনো প্রবলেম নেই। চলো চলো রিভিউ করে বলবো কেমন লাগছে। একটা বিরিয়ানি প্যাকেট খুব ভালো সিল করেছে, প্লাস এটা একটু রাইস, জোম্যাটোর বিরিয়ানি আমি মেনশন করেছিলাম, রাইস প্লাস রায়তা দিয়েছে, একটা স্যালাড দিয়েছে আর টেস্টপুন দিয়েছে। চলো টিস্যু পেপারও দিয়েছে, প্রায় এক ঘন্টা লেগেছে আসার জন্য। চলো তোমাদের বলবো, বিরিয়ানি ডাব্বা খুললাম, সিলটা খুলছি। চলো দেখি বিরিয়ানির কি কি দিয়েছে, একটা রায়তা দিয়েছে, একটা টিস্যু পেপার দিয়েছে, স্যালাড দিয়েছে। চলো রাইস কিছুটা দিয়েছে বেশি করে, কারণ আমি মেনশন করেছিলাম রাইসের জন্য। চলো দেখি এখন কি কি দিয়েছে। চলো বন্ধুরা প্রথম বাইট স্টার্ট করবো, কারণ আমার কাছে কোনো জিনিসও নেই, কিছু নেই, প্রথম বাইট স্টার্ট করবো, দেখি কি ভালো লেগেছে কিনা। দেখতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছ সবাই, কারণ বিরিয়ানিটা পুরো দেখাচ্ছি, পুরো বিরিয়ানিটা হচ্ছে ঝরঝরে টাইপের, কারণ হচ্ছে বিরিয়ানির প্রায় বলতে গেলে মশলাও কম আর তেলের পরিমাণও কম। চলো একটু ভালো করে, এখন জায়গা নেই, পাশে একটু জায়গা নেই, এমন বিরিয়ানি কোয়ান্টিটি ভালো, কোয়ালিটি খেয়ে বলছি কেমন কোয়ালিটি হচ্ছে।
খারাপ নয়, দেখতে পাচ্ছ লম্বা লম্বা রাইস, প্লেন রাইস। কারণ হচ্ছে যে রাইসটা ঝুড়ঝুড়ে বেশ ঝুড়ঝুড়ে হয়েছে, বিরিয়ানির মতো লেগেছে আমার। রাইস প্রায় ঝুড়ঝুড়ের মতো, ভালো খারাপ নয় মোটামুটি। আমি সেকেন্ড বাইট দিচ্ছি তোমাদের। রাইসটাও ভালো মোটামুটি, কারণ হচ্ছে যেটা মনে হয়েছিল অনেকটা তেল আর একটু লাগতো, কারণ হচ্ছে বিরিয়ানিটা মোটামুটি ঝুড়ঝুড়ে টাইপের, ভালো খারাপ নয় মোটামুটি, খেতেও ভালো লাগছে। চলো একটু আলু দিয়ে দেখা যাক কেমন লাগছে। আমি মেনশন করেছিলাম লেগ পিস, দেখো বন্ধুরা মাত্র দু পিস মাংস দিয়েছে, মাংস অনেকটা ছোট, কারণ হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু প্রাইজ নিয়েছে প্রায় 150 টাকার মতো প্রাইজ নিয়েছে। মাংস দেখতে পাচ্ছ অনেকটা ছোট, প্রায় 20-30 গ্রাম মতো মাংস হবে। মাংস কিন্তু সফট, তোমরা দেখতে পাচ্ছ মাংস হচ্ছে ফ্রেশ। চলো মোটামুটি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। তার সাথেও একটা লঙ্কা আছে, আমি লঙ্কা খাই না। চলো একটু একটু রাইস নিয়ে দেখছি, কারণ রাইসটা আর একটু, রাইস যদি আর একটু তেল তেলে হতো তাহলে ভালো লাগতো। কারণ ড্রাই রাইস যাদের পছন্দ হয় তারা ড্রাই রাইস খাবে, যাদের পছন্দ নেই তারা ড্রাই রাইস খাবে না। চলো আর একটা বাইট নিয়ে দেখছি। মোটামুটি ভালো খারাপ নয়, চলো ₹150 প্রাইজের মতো। মাংসের পিস যদি আর একটু বড় হতো মনে হয় ভালো হতো, কারণ মাংসের পিস অনেকটাই ছোট। আমি অর্ডার দিয়েছিলাম মমস কিচেন থেকে, মনে হচ্ছে মাংসের পিস অনেকটা ছোট হয়েছে আগের থেকে, কারণ ₹150 অনুযায়ী এই বিরিয়ানি নয়। কোয়ান্টিটি ভালো কিন্তু কোয়ালিটি এতটাও মোটামুটি ভালো নয়, কারণ হচ্ছে আমার 1000 চেনা পরিচয় রেস্টুরেন্ট হতে পারে, কিন্তু আমার ভালো লাগছে না। কোয়ান্টিটিটা ভালো লেগেছে, কোয়ালিটি এত খাস নয়। বন্ধুরা দেখতে পাচ্ছ রাইসেরও অনেকটা, রাইসের পরিমাণও অনেকটা আছে, আর রাইসটা অনেকটা ভালো, কারণ হচ্ছে বেশ লম্বা লম্বা রাইস, প্রায় চাউলের কোয়ালিটিও ভালো, ভেতরে দুটো মাংস। আমি যতক্ষণ না খাবো মাংস দেখতে পাচ্ছি না, কারণ কোয়ালিটিটা এতটা দিয়েছে, মাংস অনেক নিচে আছে। চলো দেখি, দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো মাংস একটা ডিম, বর্তমান আলু দিয়েছে কিনা নিচে জানি না, দেওয়ার তো কথা আলু। চলো দেখি, একটা আলু আছে, দেখো এই দুটো আলু বের করতে গিয়ে আমার হাফ হাফ হয়ে গেছিল। আলুটাও এত বড় নয় মোটামুটি, একটা আলুর হাফ পোর্শন দিয়েছে, ঠিক আছে বর্তমান আলুর ওপরে ঠিক আছে, কারণ বিরিয়ানি রেটও কম নয়, তাই জন্য যারা ডাইরেক্ট, আলুটা অনেকটা শক্ত কারণ আলু পুরো ম্যারিনেট হয়নি। দেখো আলু পুরো সিদ্ধ হয়নি, আলু সাদা ভাব দেখা যাচ্ছে, আলুটা প্রায় সিদ্ধ হয়নি, কিছুটা হয়েছে, দম আরও একটু লাগতো, অনেকটা আলু শক্ত আছে কারণ দম আর একটু লাগতো। চলো বিরিয়ানি আলু ছাড়া টেস্ট না করলেই নয়, নেই বলে এরকম মাঠে বসে রিভিউ করতে হচ্ছে। চলো
দেখি আলু দিয়ে ভালো করে মনে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি বিরিয়ানি যে স্মেল ভাগটা প্রায় নেই মোটামুটি লেগেছে 150 টাকা অনুযায়ী লাগেনি কিন্তু মাংসটা খুব সুন্দর হয়েছে মাংসটা প্রায় স্পাইসি টাইপের হয়েছে আর মাংসটা ড্রাই করেছে ঠিক আছে কিন্তু মাংসের মেরিনেটটা ভালো হয়েছে সিদ্ধও ভালো হয়েছে মাংস আমি লেগ পিস মেনশন করেছিলাম কিন্তু লেগ পিস দেয়নি চলো কোনো ব্যাপার নেই চলো মাংসের সঙ্গে আর একবার নেওয়া যাক কৌটোটা অনেক ছোট সেই জন্য রাইসের পরিমাণও ঠিক আছে মোটামুটি ডিম ডিমই হয় ডিমের কোনো রিভিউ আর কি করব মোটামুটি ডিম ডিম হবে আর ডিমের আর কোনো কে কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণ আছে কিন্তু পক্ষে এনাফ একার পক্ষে সুন্দর হয়ে যাবে কিন্তু কোয়ালিটি এতটা খাস নয় বিরিয়ানি হচ্ছে না আর একটু দম লাগতো কারণ আলু যেভাবে সাদা আলু যেভাবে শক্ত টিপতে হচ্ছে আমার মনে হয় দেখো বন্ধুরা তোদের সঙ্গে টিপছি দেখো দেখো এতটা প্রেশার লাগাতে হচ্ছে আমার আলু টিপতে গিয়ে বর্তমান দম আর একটু লাগতো চলো দেখি রাইটার কৌটোটাও ভালো দিয়েছে চলো একটু রাইতা ঢেলে দেখবো বিরিয়ানিটা কেমন লাগছে চলো সব কিছু একা করতে হচ্ছে কারণ লোকজন নেই আমার আমাকে একা করতে হচ্ছে একটু রাইতা দিয়ে দেখবো বিরিয়ানি কেমন লাগছে দেখো রাইতা দিলাম চলো রাইতাটা ভালো খুব চলো তাহলে খাওয়া শেষ করি বর্তমান বললাম যে বন্ধুরা খাওয়া শেষ হয়ে গেছে প্যাকেজিং ভালো কিন্তু যেটা ভালো নয় ওটা হচ্ছে বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটির বেসিসে কোনো কথা বলবো না কারণ কোয়ান্টিটি খুব ভালো কিন্তু কোয়ালিটি এতটাই ভালো নয় কারণ হচ্ছে আমাকে বিরিয়ানি মনে হচ্ছে না কারণ যেইভাবে যেটা খেয়েছিলাম বিরিয়ানি সেই বিরিয়ানি লাগছে না সেই জন্য চলো আজকের মতো বন্ধুরা ব্লগটা এইখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে পেজটা ফলো রাখতে পারো তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন